নেত্রকোণমেতে শুরুতেই অনির্বাণের অগ্নিবাণে আমরা নজর রাখব। ধূপগুড়ির দিকে নজর রেখেছিলাম আমরা গতকাল গোটা দিন, সেখানে গিয়ে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক তোপ দাগলেন বিজেপিকে, দিলেন বড় বড় প্রতিশ্রুতি, 500 টাকার গ্যাস থেকে শুরু করে নানা রকম প্রতিশ্রুতি দিলেন। কিন্তু তার বক্তব্যে কোথাও বামেদের নাম নেই, কোথাও কংগ্রেসের নাম নেই, অর্থাৎ 34 বছরের চর্চা কার্যত অতীত। এখন টার্গেট একদম শুধুমাত্র বিজেপি। এটা কি জোট বাধ্যবাধকতা? জোট বাধ্যবাধকতায় এই সদ্য সমাপ্ত পঞ্চায়েতে তৃণমূলের হাতে বামেদের মার খাওয়া, বামেদের কংগ্রেসের হাতে তৃণমূলের মার খাওয়াও অতীত হয়ে গিয়েছে। এই নিয়েই গতকাল একের পর এক অগ্নিবাণ ছুড়লেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। নজর রাখো আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে অত্যন্ত সদর্থক বার্তা নির্মাল্যবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একবার আজকে বাম কংগ্রেসের নামটাই মুখে আনলেন, এমন স্পষ্ট জোট বার্তা, ভরং ঝেড়ে ফেলে এ রাজ্যেই এমন দোস্তির বার্তা, এই কি আগে কখনো দেখেছেন নির্মাল্যবাবু? আজকে এই জোটটা যতবার মমতা বন্দ্যোপাধ্যায় যতবার কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার এদের বিরুদ্ধে চুপ থাকবেন, ততই বেশি করে মানুষ বুঝতে পারবে, মানে ধরে নেবে যে কোথাও একটা রাজনৈতিক সুবিধাবাদীর খেলা চলছে। ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরছে, অথচ বামেরা বোধহয় সব থেকে খুশি হয় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে কোনো কারণে গ্রেপ্তার হন কিংবা কিছু হন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ। কিন্তু আজকে সেটা যখন একদিকে চলছে, পাশাপাশি এটাও যখন চলছে, একটা খুব দৃষ্টিকটু ব্যাপার দাঁড়াচ্ছে, একটা অসামঞ্জস্যপূর্ণ জায়গায় চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি জিতবে না হারবে সেটা আমার আপনার কনসার্ন নয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মানে হাসছে এবং বলছে যা হচ্ছে এটা তো ঘোড়াতেও হাসবে, এ যা হচ্ছে এটা ঠিক মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার মাটিতে 2012 সাল থেকে লিপসেন্স বাউন্স কোম্পানির জন্ম, যে কোম্পানির আন্ডারে থেকে এই রাজ্যে গরু কয়লা বালি চাকরির মতন দুর্নীতি হয়েছে, এসএসসি প্রাইমারি টেটের মতন করাপশন হয়েছে। স্বাভাবিকভাবে একজন সরকারের কোনো পার্ট নয়, রাজ্য সরকারের পার্ট নয়, শুধুমাত্র একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা পরিবারের মধ্যে, পিসিমণি মুখ্যমন্ত্রী, তাই তিনি ডায়মন্ড হারবারের এমপি। পিসিমণি যেদিন মুখ্যমন্ত্রী থাকবেন না সেদিন সাধারণ এমপিটাও তিনি থাকবেন না। ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটটা পর্যন্ত করতে দেননি, এ কথা একদম 100% সঠিক। আমাদের পার্টি লাইন বহু আগে থেকে যে গোটা দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে হবে, কিন্তু তার মানে এই নয় যে গোটা দেশে বিজেপি যা করেছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একই জুতোয় পা গলানো একটা রাজনৈতিক দল, একই সংস্কৃতি, একই সাম্প্রদায়িক এজেন্ডা রাজনীতি করা একটা রাজনৈতিক দল, তার সঙ্গে এখানে কোনো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বামেদের সঙ্গে হবে না, এটা বামেদের ঘোষিত লাইন। আমি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক না বলুক, ধূপগুড়ির মাটিতে কিন্তু আমাদের কলার টিউনটা একই আছে, চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর তৃণমূলের নেতাদের জেলের ভেতর ঢোকাতে হবে, যদি না ঢোকানো হয় তাহলে ইডি অফিস ঘেরাও বামেরা করবে। বেশ, কেন্দ্রীয় পার্টি যা বলবে রাজ্য পার্টি সবসময় তাকে ডিটো করতে হবে, মুখে তারা যাই বলুক না কেন। যদি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করে থাকেন যে ওখানে দাঁড়িয়ে আমাদের পার্টিকুলারলি একটা এমন কথা বলতে হবে যে কথাটা ওখানকার মানুষের অ্যাকচুয়ালি জানা দরকার, বা যেই কথাটা বা যেটা অ্যাকচুয়ালি ওখানকার সমস্যা, সেই সমস্যাটা যদি আমরা রিড্রেস না করে, মানে আজকে ফর এক্সাম্পল আমরা যদি ইন্ডিয়ার কোনো মিটিং লেহ লাদাখে হয়, সেখানে গিয়ে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ইন্ডিয়া থেকে বলা হয় যে আপনি লেহ লাদাখে গিয়ে একটা মিটিং করুন, সেখানে গিয়ে উনি নিশ্চয়ই এসইউসিআই কথা বলবেন না, সেখানে পার্টির বক্তব্য যেটা আমার ধারণা সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ওখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাইমারি সব থেকে বড় ক্যান্সার যেটা সেটাকে রিড্রেস করা দরকার বেশি। আর সো ফার অ্যাজ সিপিআই এর যে বক্তব্যটা এক্ষুনি সৈকত বাবু রাখলেন, সেটা আমার সত্যি কথা নির্মাল্যদা যেটা বললেন তার সাথে একদম একমত। কি ব্যাপার
ব্যাপারে একমত যে পার্টি যখন সেন্ট্রালি একটা ডিসিশন নেবে সেটা সেন্ট্রালি যে কোনো দল, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা সিপিআই হতে পারে, পার্টি যদি সেন্ট্রালি একটা ডিসিশন নেয় সেটা তখনই পার্টি যখন সেটা উপর থেকে নিচ প্রত্যেকে অ্যাকসেপ্ট করছে, আর তখন সেটা পার্টি নয় যদি উপর থেকে নিচ সেটা অ্যাকসেপ্ট না করা হয়। যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বা আমরা প্রায়ই বলে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, ওটাকে একটু ঘুরিয়ে দিয়ে যদি বলি কেন্দ্রীভূত গণতান্ত্রিকতা, তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে সবচেয়ে ভালো হয়। কারণ সমস্ত গণতান্ত্রিক ভাবনা চিন্তাগুলো কেন্দ্র থেকে চাপিয়ে দেয়, এরা সেখানে সেগুলোকে তোতা পাখির মতো বলে যায়। একটু আগে সৈকত যা বললো তার কথা থেকে ধার করে বলছি, এখানে কাউকে একটা চোর বললো না বলেছে তো একটু আগে। আচ্ছা তাহলে আমি সিপিআই এর একজন কর্মী হলে এক্ষুনি সৈকতের কাছে দাবি করতাম, আপনি তো এত বড় একজন নেতা, আপনি তাহলে দাবি করুন ডি রাজাকে দল থেকে কালকেই বার করে দিন। কাল তিনি চোরেদের জড়াজড়ি করছেন কেন, চোরকে ধরে? মানে কোন দেশি ভণ্ডামি এগুলো! এমসি পশ্চিমবাংলার পাঁকে গোলাপ দিয়ে আছে, ডুবছে ডুবছে, সিবিআই এবং ইয়ে জড়াচ্ছে আস্তে আস্তে, তাকে যদি কেউ ধরা পড়ে অন্তত সর্বভারতীয় স্তরে প্রতিবাদের কণ্ঠ যাতে থাকে ধরতে হচ্ছে। সবার বিরোধী দলনেতা, আই মিন কংগ্রেসের ফ্লোর লিডার দাঁড়িয়ে পরিষ্কার বলছেন তৃণমূল গণতন্ত্র মানে না, তৃণমূল গণতন্ত্র হরণ করে, তৃণমূল খুনি, তৃণমূলকে ভোট দেবেন না, এই সাহসটা দেখানোর উল্টো দিকে দাঁড়িয়ে যে ভদ্রলোককে তুমি বারবার প্রমাণ করার চেষ্টা করছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বড় মাপের নেতা, বাট এক্সট্রা কনস্টিটিউশনাল টেরিটরি, উনি একজন এমপি অনলি, সেখানে দাঁড়িয়ে উনি কংগ্রেস বা সিপিএম এর মতো বিশাল দুটি দলের বিরুদ্ধে শব্দ ব্যবহার করবেন এমন সাহস দেখাতে পারে কি? আর সেটাই আমার কথা, কংগ্রেসের কাছ থেকে এসছে, বিজেপির কাছ থেকে এসছে, পাবলিক তো সবই বোঝে যে পচা ডোবায় কিসের খোঁজে। সত্যি কি দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস, দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় একটা অ্যাটেনশন পেতে চায়? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, আমি কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, তাহলে যেটুকু ভরং বাকি ছিল, যেটুকু মুখোশ রাখা বাকি ছিল, সেটুকু বাদ, এবার টার্গেট শুধুমাত্র বিজেপি এবং জোটের স্বার্থে মুখে কুলুপ বাম কংগ্রেস সম্পর্কে তৃণমূলে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বাম বিজেপির নামটা পর্যন্ত না আসা নিশ্চিতভাবে কালকে এই বিতর্ক অত্যন্ত অত্যন্ত গরম হয়ে ওঠে গতকাল অনির্বাণের অগ্রিমানে। তার কারণ স্বাভাবিকভাবেই বাম এবং কংগ্রেস তাদের অস্বস্তি এড়ানোর জন্য যা যা করা যায় করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কার্যত এক ঢিলে দুটো পাখি মেরে দিয়েছেন? একদিকে তার জোট ধর্ম পালনও হলো, বাম কংগ্রেস আঙুল তুলতে পারবে না মুম্বাইয়ের বৈঠকের পর, যে তিনি অন্তত জোটের ভিতরে কোনো বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করছেন, কোনো বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। আবার উল্টো দিকে কোথাও একটা ওই বাইনারিটাও চালিয়ে দেওয়া গেল খুব সার্টলি, মানে খুব সূক্ষ্মভাবে, যে আসলে এরাজ্যে দল বলতে তো দুটোই, একদিকে তৃণমূল একদিকে বিজেপি, বাম কংগ্রেস তো অপ্রাসঙ্গিক, ফলে তাদের প্রার্থীর নাম অথবা তাদের দলের নাম মুখে আনার প্রয়োজনই বোধ করেননি। ধূপগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অনেকটা তৃণমূল সমর্থক আইনজীবী সেই লাইনেই হেঁটেছেন। তিনি বলেছেন লাদাখের নির্বাচনে প্রচারে গিয়ে এসইসিআইয়ের নাম করা যা, ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বাম সিপিএম বা বাম কংগ্রেসের নাম উচ্চারণ হলে অনেকটা সেরকমই ব্যাপার। আজকে ধূপগুড়িতে নির্বাচনী প্রচারের শেষ রোববার, আর দুদিন পরে ভোট, ফলে আজকের প্রচার লগ্নে এই অস্বস্তি কে কীভাবে এড়ায় বাম কংগ্রেস এবং তৃণমূলের স্থানীয় নেতারা বা উত্তরবঙ্গের নেতারাও? কি একই লাইনে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নাকি তারা একটু ভিন্ন লাইন নেন, নাকি এই দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি বা রাজ্যে কুস্তি, এই লাইনটাকে পুরোপুরি মুছে দিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা গতকাল দিয়েছিলেন সেই লাইনেই সবাই মিলে হাঁটতে শুরু করবে? এই ভরণটুকু আর থাকবে না, চোখ থাকবে আমাদের সারাদিন আজকে ধূপগুড়ির প্রচারে।